এশিয়ান টিভির নিয়মিত আয়োজন সোহানা এশিয়ান টি ব্রেক। আজ টি ব্রেকের অতিথি হয়ে এসেছেন মডেল ও অভিনেত্রী তুষ্টি। চলুন কথা বলবো তার সাথে। আপু কেমন আছেন? আমি অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, এবং বলতেই চাচ্ছি আমি যে দেখতে অনেক সুন্দর লাগছে আপনাকে। থ্যাংক ইউ, আপনাকে অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ। আর আপু, টিভি খুললেই একদম বিজ্ঞাপনে আপনাকে দেখতে পাচ্ছি, এত সুন্দর সুন্দর বিজ্ঞাপন। এই যে বিজ্ঞাপনগুলো যে করছেন এবং পাশাপাশি নাটকও করছেন, বিজ্ঞাপনের ক্ষেত্রে যদি বলি প্রিয় মুখ তুষ্টি, তার অভিব্যক্তি কি আসলে বিজ্ঞাপন করতে যে কেমন লেগেছে, অথবা দুটোর মধ্যে ডিফারেন্স কতটুকু? প্রথম প্রশ্ন হচ্ছে যে কেমন লেগেছে বিজ্ঞাপন করতে। আমার বরাবরই ভালো লাগে, কারণ হচ্ছে যে আমরা যতই বলি আমাদের দেশের মানুষ কিছুটা হলেও এখন আমাদের বাংলা চ্যানেল কম দেখছে, বিজ্ঞাপনটা এমন একটা বলি না যে বিজ্ঞাপনের জন্য আমরা নাটক দেখতে পারি না, এটার জন্য আমি বিজ্ঞাপন বেশি করি যে নাটক না দেখুক বিজ্ঞাপন তো তাও বাংলা চ্যানেল দেখুক মানুষ, তো বিজ্ঞাপন এটা। আর যেহেতু আমি অভিনয় করি, সেই জন্য আমার আসলে বিজ্ঞাপন হোক, নাটক হোক, সেটা মঞ্চ হোক, সেটা ফিল্ম হোক, আমি অভিনয়ই করব, সেটার জন্য কোনো আলাদা পার্থক্য বলছি না আমি, কারণ যেহেতু আমি অভিনয় করি। তার মানে ক্যামেরার সামনে কাজ করতেই আপনার বেশি ভালো লাগে, সেটা যে মাধ্যমটাই হোক না কেন। আপু আরো কথা বলবো, কিন্তু আমাদের এই মুহূর্তে দর্শকদের জন্য একটা কুইজ আছে, আমি একটু বলে নিই। দর্শক, আপনাদের জন্য থাকছে এবার কুইজ। সর্বোচ্চ সঠিক উত্তরদাতাকে র্যান্ডম সিলেকশনের মাধ্যমে 200 টাকা থেকে সর্বোচ্চ 5000 টাকা পর্যন্ত দেয়া হবে মোবাইল ব্যালেন্স রিচার্জ। আমাদের আজকের প্রশ্ন, সোহানা কি? অপশন এ কসমেটিক্স পণ্য, অপশন বি ফুড আইটেম, অপশন সি ইলেকট্রনিক্স পণ্য। এসএমএস করতে পারেন। এত বড় হোটেলে প্রথম বেতন পেয়েছি মা, লেটস সেলিব্রেট। কাপড় দেখেছো? মনে হয় প্রথমবার এসেছে। প্রথমবার এসেছি কিন্তু শেষবার না। নতুন রিং যা কাপড় কি করে তোলে নতুনের মতো সাদা, রিং এখন পাওয়া যাচ্ছে অবিশ্বাস্য মূল্যে। যত খুশি ততবার। আচ্ছা আপু, আপনার কাছে একটু জানতে চাই যে আপনার কি মনে হচ্ছে যে সোহানা আসলে কি হতে পারে? আমি তো তিনটা অপশন বললাম। বিউটি প্রোডাক্ট। আচ্ছা, কেন এটা মনে হলো? মানে সোহানা শুনতেই মেয়েদের নাম একটা, তো মনে হচ্ছে যে বিউটি প্রোডাক্ট। আচ্ছা, এটা এখন আমি তো বলবো না যে এটা আসলে কি প্রোডাক্ট হবে, আপনাকে এবং দর্শকদেরকে বলছি যে জানতে হলে এশিয়ান টিভি দেখতে হবে, সাথেই থাকতে হবে অবশ্যই। আচ্ছা আপু, রিসেন্ট আপনি একটা ফিল্মের কাজ করে এলেন কলকাতা থেকে, শুনবো সেই ফিল্মের নাম কি ছিল, আর্টিস্ট কে কে ছিল, এবং সবচেয়ে বড় কথা যে কলকাতায় কাজ করতে যে কেমন লেগেছে আপনার সেই অভিজ্ঞতা। আচ্ছা, কলকাতায় কাজ করতে মানে ছবিটা বাংলাদেশি, গল্পটা বাংলাদেশি, বাংলাদেশি হাসন রাজা, এটার নাম সবাই জানি আমরা। আচ্ছা, তো এইটা কাজ করছি, করে এসেছি, এখনো শেষ হয়নি, শুটিং পার্ট শেষ, এখন ডাবিং পার্ট বাকি আছে। আমি কাজ করেছি, আমার সাথে কাজ করেছেন মিঠুন চক্রবর্তী, উনি হাসন রাজা ক্যারেক্টারটা করছেন, আমি তার সাথে কাজ করেছি। বাংলাদেশের আরো অনেক শিল্পীরা আছেন, যেমন মামুনুর রশিদ আছেন, আরমান পারভেজ মুরাদ আছেন, তারপর শম্পা রেজা আছেন, আর ইন্ডিয়ার অনেক গুণী গুণী শিল্পীরা আছেন। আর এই আর ইন্ডিয়াতে কাজ করতে গিয়ে আমার কাছে মনে হয়েছে যে আসলে নিজের দেশকে আমি কখনো ছোট করতে চাই না, অনেক বড় করেই দেখতে চাই আমার দেশকে। তো যখন কাজ করতে গিয়েছি আমার কাছে মনেই হয়েছে যে আমরা অনেক বেশি পিছিয়ে আছি। আচ্ছা, আমরা মানুষ মানুষ হিসেবে মানুষকে ভাবতে পিছিয়ে আছি, দেশকে ভালোবাসতে পিছিয়ে আছি, আমার কাজকে ভালোবাসতে আমি পিছিয়ে আছি। যেমন আমি সব জায়গায় চেষ্টা করি ইন টাইমে শুটিংয়ে যেতে, কিন্তু গিয়ে আমার বসে থাকতে হয়, কারণ কাজটাকে হয়তো আমরা ভালোবাসি না। আমি জানি না, আমি অনেক ছোট, তারপরে ছোট মুখে বড় কথা বলছি, কিন্তু আমি চেষ্টা করি আমার প্রত্যেকটা কাজকে আমি সম্মান করতে। যেমন ইন্ডিয়াতে আমরা আমরা দেখা যাচ্ছে চা খেয়ে যেখানে সেখানে ফেলে দিচ্ছি এবং আমরা রেখে দিচ্ছি, কাপটা রেখে দিচ্ছি, কিন্তু ওখানে একদম ওরা বলে দিদি কাপটা এখানে রাখুন, ময়লাটা আপনার ওখানেই ফেলতে হবে, কারণ দেশটাকে ওরা ভালোবাসে। আমাদের এখানে যারা সিনিয়র শিল্পীরা আছেন তাদেরকে সবাইকে আমি খুবই সম্মান করি এবং তাদের কাছ থেকে আমাদের শিখতে হবে। তো তারা যখন মেনটেন করতো তখন কিন্তু আমাদের, দেখেন শিল্পটা কখনোই ধ্বংসের মুখে বলছি আমরা, তখন কিন্তু ধ্বংসের পথে যাইনি। এখন আমরা কি করছি? এখন আমরা ধ্বংসই করছি, ওনাদের রাস্তা আমরা চলতে পারছি না। মানে ওখানে কাজ করে শিখেছি অনেক অনেক শিখেছি, তো চেষ্টা করবো এগুলো এখানে ইমপ্লিমেন্ট করতে, এবং আমার দেশ তো আছেই, আমার দেশ থেকেও তো অনেক কিছুই শিখছি।
ফিল্ম করা, নাটক করা, তারপরে বিজ্ঞাপনে কাজ করা, অনেক মাধ্যমে কাজ করেছেন, থিয়েটারে কাজ করেন আপনি, তো একটু বলতে চাই যে যখন এই যে কো আর্টিস্টদের সাথে যখন কাজ করেন, নাটক হোক ফিল্মে হোক, কখনো কি কোনো কো আর্টিস্টের প্রতি কোনো মানে উইকনেস আপনার কাজ করেছে? ভালো তো আপনাকে লাগতেই হবে আমার, তাই না? যখন আমি একজনকে বলবো আমি তোমাকে ভালোবাসি, তখন কিছুটা হলেও তো ভালোবাসা থাকতে হবে ভিতরে। যেমন কো আর্টিস্টদের ক্ষেত্রে বলা যায় যে সবাই এত ফ্রেন্ডলি আর সবাই এত বন্ধু আমাদের, মানে বড় ভাইয়ারা বলো আমাদের, মানে আমাদের সমবয়সী যারা বলো, সবারই কিন্তু সবার সাথে খুব ভালো একটা ফ্রেন্ডলি রিলেশন আমাদের সবার এখানে। তো কাজ করতে গিয়ে তো দেখা যায় অনেক সময় আচ্ছা উইক হয়ে যায়, ভালো লাগাটা হ্যাঁ ওটা থাকছে, কিন্তু সেই ভালো লাগে কি কখনো ভালোবাসা পর্যন্ত এসেছে কিনা হয়তো বলা হয় না, সেটা না ওরকম হয় না। কারণ দেখা যাচ্ছে যে কাকে আমি দেখা যাচ্ছে ভালোবেসে কাউকে কিছু বলতে গেলাম, দেখা গেলাম একজন বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড আছে তার, বা তার বিয়ে হয়ে গেছে, তখন ঝামেলা একটা শুরু হয়ে যাবে। তো এইগুলোর থেকে দূরে থাকাই ভালো। আচ্ছা, তো যাকে ভালো লাগবে হয়তো মিডিয়ার বাইরেই বা মিডিয়ার মধ্যে। হ্যাঁ, আমি এখনই এটাই বলতে চাচ্ছিলাম যে প্রত্যেকেরই কিন্তু একটা প্ল্যান থাকে, যে একটা আশা থাকে যে হ্যাঁ না মিডিয়ার কাউকে যদি ভালো লেগে যায় দেন সেক্ষেত্রে আমি তার সাথে রিলেশনে যাব। আবার অনেকে ইচ্ছাটাই থাকে এরকম যে না আমি একদম মিডিয়ার বাইরের কাউর সাথে রিলেশনে যাব। সেক্ষেত্রে আপনার পছন্দের জায়গা কি? মিডিয়ার জায়গা হচ্ছে মিডিয়ার বাইরে না, মানে দেশেরই বাইরে আসলে। আচ্ছা, লাইফে কি এরকম কেউ এসেছে এখন পর্যন্ত? পর্যন্ত খুঁজে পাইনি, তবে চেষ্টা করলে হয়তো পেয়ে যাব, চেষ্টা এখনো করা শুরু করিনি। আচ্ছা, তার মানে বাংলাদেশে যারা আপনার যারা পছন্দের মানুষ ছিল তারা আজকে জুড়ে এই প্রোগ্রাম দেখে থাকে। অনেকে ইচ্ছে না আসলে জন্ম মৃত্যু বিয়ে বলি না যে এটা উপরওয়ালার হাতে, তো আমি জানি না, এটা আমার ড্রিমের কথা বললাম, হতে পারে নাও হতে পারে, যেটা বাংলাদেশেই হবে না এমন কোনো কথা নেই। আরো শুনবো কি কি ড্রিম আছে, কিন্তু এই মুহূর্তে একটা ব্রেকে যেতে হবে, ব্রেক থেকে ফিরে এসে আরো কথা বলবো। দর্শক কোথাও যাবেন না, ছোট্ট একটা ব্রেক নিচ্ছি, আমাদের গল্প জমে উঠেছে, আমাদের সাথেই থাকুন, ফিরে আসবো এক্ষুনি। ইমুলিন যুক্ত তিব্বত স্নো ত্বকের গভীরে ঢুকে সব ঋতুতে আপনার ত্বককে করে তোলে মসৃণ ও ফর্সা। তিব্বত স্নো। প্রথম কবে প্রেমে পড়েছিলেন আপনি? প্রেমে আসলে সবসময় পড়ে মানুষ, সেটা আমরা হাইড করে রাখি। প্রেমে পড়তে হবেই আপনাকে সবকিছুতেই, থাকে না একটা গানে কিন্তু আছে, প্রেম একবার জীবনে আসে না, যখনই আপনি প্রেমে পড়বেন ওইটাই আপনার প্রথম প্রেম হবে। কারণ আপনি যে কোনো এই কাজটার সাথেও আপনার প্রেম আছে, বাবা মার সাথেও প্রেম আছে। আমি প্রথম প্রেমে পড়েছিলাম আসলে কবে সেটার কোনো জানি না, আমি আসলে ছোট সময়ে হয়তো প্রেমে পড়েছিলাম, হয়তো আমার কাজের প্রেমে পড়েছিলাম, না হলে আমার বাবা মায়ের প্রেমে পড়েছিলাম। সবাই আসলে প্রেমের মধ্যেই থাকে। তো ডিপ্লোম্যাটিক অ্যান্সার না, যে প্রেম আমি অনেক সময় অনেকের পড়ে যাই, মানে এটা আমার নিজের ভিতরেই রাখি হয়তো, কিন্তু আমি অনেক সময় প্রেমে পড়ি। আচ্ছা, প্রেমে যখন পড়া হয় সেই সময় এরকম কি কখনো হয়েছে যে সাধারণত দেখা যায় যে ছেলেরা কিন্তু মেয়েদের প্রপোজ করে, সেক্ষেত্রে মেয়ে হয়ে কখনো কি আপনি কাউকে প্রপোজ করেছেন? না, সেটা এখনো করিনি, কারণ এমন কাউকেই করব হয়তো দেখা যাবে যে আমি সেখান থেকে মানে ডিফিউজ না হয়ে ফিরব। হ্যাঁ হ্যাঁ, আমি সেই অপেক্ষায় এখন আছি, আমি এখনো হয়তো প্রপোজ করি নাই এরকম। কিন্তু এরকম তো হয়েছে যে নিশ্চয়ই কারোর সাথে একটা বন্ধুত্ব বলি একটা রিলেশনে আর ছিলেন, হয়তো সেখান থেকে সামহাও কোনো কারণে হয়তো অ্যাডজাস্ট না হওয়ার কারণে হয়তো পেছনে চলে আসতে হয়েছে। তো সেইখান থেকে কি কোনো দুঃখবোধ অথবা নিজে দুঃখবোধ না, আমি মনে করি যে যে জিনিসটা আমার না সেটা কখনোই আমার থাকবে না, সেটা আমি যতই চিল্লাচিল্লি করি যতই কান্নাকাটি করি ঠিক আছে কষ্ট তো হবেই, কারণ কোনো কিছু ছেড়ে আসা খুবই কষ্টের, কোনো কিছু ফেলে দেওয়া খুবই কষ্টের। আর যেটা সেটা যদি হয় রিলেশন, তো তার সম্পর্ক না হলে তো কোনো রিলেশন হবে না, তো সেই জায়গাটা খুবই কষ্টের, ছেড়ে আসাটা খুবই কষ্টের। আচ্ছা, ওটা তো সার্ভাইভ করেই মানুষ বাঁচে আসলে। এই আপনার যে স্বপ্নের মানুষটি হবে সেই মানুষের মধ্যে একদম বেসিক কোনো কিছু যে এই জিনিসগুলো আসলে তার ভেতরে থাকতে হবে, সেটা ভালো মানুষ হতে হবে, ফার্স্ট মানুষ হতে হবে, আমার দেশকে ভালোবাসতে হবে, আমাকে ভালোবাসতে হবে, আমার পরিবারকে ভালোবাসতে হবে, এটা থাকতেই হবে, এই গুণগুলো একদম থাক হতেই হবে, মানে ভালো মানুষ তাকে হতেই হবে আসলে, এটাই হচ্ছে কথা। আচ্ছা, আর কতদিন পরে হচ্ছে নিজের জীবন আর সঙ্গী জীবন পার্টনার করে নেবার ইচ্ছে আছে? না, এটা আসলে বলা যায় না, কারণ এত বড় হোটেলে প্রথম বেতন পেয়েছি মা, লেটস সেলিব্রেট। কাপড় দেখেছো, মনে হয় প্রথমবার এসেছে।
প্রথমবার এসেছি কিন্তু শেষবার না। নতুন রিং যা কাপড়কে করে তোলে নতুনের মতো সাদা, আছে অবিশ্বাস্য মূল্যে। আজকেও হতে পারে, কালকেও হতে পারে, এটার কোনো ঠিক ঠিকানা নেই। এটা আমি যতই প্ল্যানিং করি এটা হবে না। এটা আসলে যখন এটা লেখা থাকবে বা যখন, হ্যাঁ যখন এটা, আমাদের কিন্তু শুধু মানে আমাদের দেশে না, পার্শ্ববর্তী অনেক দেশের দিকে তাকালেও দেখা যায় যে সেলিব্রিটিরা যখন বিয়ে করে অনেক সময় দেখা যায় যে গোপন রাখছে। না কেন, বিয়ে করা হয়তো পরে, এখন তো ফেসবুকে একটা ইয়ে চলে এসেছে যে বিয়ের পরে ছবি পোস্ট করছে যে হ্যাঁ হঠাৎ করে বিয়ে করে। না আমি আপনার ক্ষেত্রে কি এরকম, না এরকম হওয়ার একদমই কোনো চান্স নেই, কারণ আমি কোনো কিছুই লুকিয়ে করা পছন্দ করি না। সরি, এটা লুকানোর কিছু নেই। আমার এটা তো একটা প্রাকৃতিক একটা সার্কেল, আপনাকে এই সার্কেলের মধ্যে যেতেই হবে, যেতেই হবে। সো এটা কেন লুকিয়ে রাখবো? সো এরকম আমার যখন বিয়ে করবো আমি সবাইকে জানিয়েই করবো। আচ্ছা, জীবন পার্টনারের সাথে অনেক সময় কিন্তু অনেক কিছু ভালোর জন্য হলো কিন্তু একটু গোপন রাখে, একটা সিক্রেট কোনো কিছু থাকে। তো আপনার কি কখনো এরকম কোনো কিছু আছে যে যেটা আপনার হাজবেন্ডের কাছ থেকে আপনাকে লুকিয়ে রাখতে হবে, এরকম কোনো পাস্ট, এরকম কোনো কিছু আছে? এরকম কোনো কিছু নেই। আর মিডিয়াতে পথ চলছেন আপনি একদম শুরু থেকে আজ পর্যন্ত, যদি আমি বলি যে এই পথ চলার মধ্যে সবচেয়ে আপনাকে বেশি সহযোগিতা করেছে? বাবা মা, আর এখন আমার ছোট ভাই। এখন মানে ও সবসময় ছিল, এখন বড় হয়েছে দেখেও। আচ্ছা, আমার বাবা মা তো, বাবা মাকে ছাড়া আমি কখনো চিন্তাও করতে পারি না যে আমি মানে আজকে যে তুষ্টি, যতটুকুই আমাকে চেনে বা জানে, তুষ্টি হওয়ার পেছনে আমার বাবা মার অবদান অনেক বেশি। তারপরে হচ্ছে আমার মঞ্চের গুরু লিয়াকত আলী লাকি, ওনার কাছে আমি সবসময় কৃতজ্ঞ। কারণ আজকে যে আমি তুষ্টি হয়ে অভিনয় করছি বা আমার প্রফেশন হিসেবে এটা এটাতে কাজ করতে পারছি, সেজন্য লিয়াকত আলী লাকি এবং ইয়াসমিন আলী, তাদের দুজনের কাছে আমি অনেক কৃতজ্ঞ আসলে। আচ্ছা, আর আপনার ড্রিম কি, আপনি কি নিয়ে স্বপ্ন দেখতে পছন্দ করেন? আমি, আমার ড্রিম হচ্ছে আমি অভিনয়ই করব, যতদিন বেঁচে থাকবো বা যতদিন কাজ করতে পারবো ততদিন আমি অভিনয় করব। আর সাথে অভিনয় রিলেটেড সবকিছুই থাকবে। ডিরেকশন দিয়েছি কিছুদিন আগে একটা নাটকের, যদিও অনেক ছোট, তারপরেও অনেক বেশি বড় বড়ই স্বপ্ন দেখি আমি। সেটার মধ্যে একটা ডিরেকশন দিয়েছি, এটা ঈদের থার্ড ডেতে অন ইয়ারও হয়েছে। আচ্ছা, আর ডিরেকশন দিব। আর ভবিষ্যৎ পরিকল্পনা যদি থাকে সেটা হচ্ছে, আমি তো অভিনেত্রী,